আমাদের পার্টি অফিসে আগুন লাগিয়ে দিয়েছে। ক্ষয়ক্ষতি বলতে আমাদের ঝান্ডা, তারপরে আমাদের কাগজপাতি, তারপরে আমাদের একটা ক্রাম বোর্ড, তারপর টিভি ছিল, টিভি টিয়া টিয়া সমস্ত কিছু পুড়ে গেছে। এটা আমাদের কর্মীদেরকে ফাঁসানোর একটা চক্রান্ত। আমাদের যা বিরোধী দল আছে বিজেপি বিজেপিদেরই কাজ এটা। আমাদের ভারতীয় জনতা পার্টির কোনো কর্মী ওখানে যুক্ত নয়। তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা। শুক্রবার ভোর রাতে রাজগঞ্জের টাকিমারিতে ঘটনাটি ঘটে। এই ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে শাসক দল, যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এলাকায় টহলদারি কেন্দ্রীয় বাহিনীর। মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের টাকিমারি বাজারে তৃণমূল কংগ্রেসের স্থায়ী পাকা পার্টি অফিস রয়েছে। অগ্নিকাণ্ডের জেরে পুড়ে গিয়েছে পার্টি অফিসে থাকা দলীয় ঝান্ডা, ব্যানার, কাগজপত্র সহ বেশ কিছু আসবাবপত্র। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিউ জলপাইগুড়ি থানা ও মিলনপল্লী ফাঁড়ির পুলিশ। আশুতোষ রায় নামে এক তৃণমূল সমর্থক বলেন, আমাদের বাড়ি পাশেই, পার্টি অফিসের পাশে আমাদের বাড়ি। তো তখন একটা দুর্গন্ধ ছড়ায়, মানে পুরাপুরা একটা গন্ধ ছড়ায়। আমার বউ বলতে ছিল যে কিসের গন্ধ বেরোচ্ছে, পুরাপুরা গন্ধ বেরোচ্ছে। আমি আবার লাইন চালিয়ে মানে ভালো করে দেখলাম যে কোনো আগুন টাগুন লাগলো নাকি। তারপরে দেখার পরে দেখি কোনো আগুন টাগুন লাগে নাই। তারপরে আমি আবার রাস্তার পাশে বের হইলাম। বেরোনোর পরে দেখি আমাদের এই পার্টি অফিসে ধোঁয়া উঠতেছে। সেই ধোঁয়া ওঠার পরে আমি একটু আগে আসলাম। আগে আসার পরে দেখি এখন অনেক আগুন। তারপরে আমি মানে সত্যি মানে ভয় পেয়ে গেলাম একটা, যে কি ব্যাপার, এরকম কেন হইলো। তারপরে আমাদের মানে যারা তৃণমূল কংগ্রেসের মেন দায়িত্বে আছে, নেতৃত্বে আছে, তাদেরকে ফোন টোন করলাম। তারপরে একে একটু সবাই আসলো। আসার পরে তারপরে পুলিশকে কল করা হলো, পুলিশ আসলো। ক্ষয়ক্ষতি বলতে আমাদের ঝান্ডা, তারপরে আমাদের কাগজপাতি, তারপরে আমাদের একটা ক্রাম বোর্ড, তারপরে টিভি ছিল, টিভি টিয়া টিয়া সমস্ত কিছু পুড়ে গেছে। মনে তো হচ্ছে এখন এখানে যেহেতু বিরোধী আছে, বিরোধী ছাড়া বিরোধীদের মদত হয়েছে। তাছাড়া আমাদের তৃণমূলের পক্ষ থেকে তো আর আমরা করবো না, সেটা বিরোধীরাই করবে। এই একই অভিযোগ করেন স্থানীয় তৃণমূল নেতা হরিপদ রায়। এলাকায় অশান্তি সৃষ্টি করার জন্য বিজেপি এই আগুন ধরিয়েছে বলে দাবি করেছেন তিনি। আমরা তো ভোট প্রচার করছি কালকে বিকেল অবধি, পাঁচটা অবধি আমাদের টাইম ছিল। প্রচার করার পরে আমরা এখানে আটটা নটা অবধি প্রতিদিনই পার্টি অফিসে বসি। বসার পরে বাড়ি যাই, সবাই নিজে নিজে বাড়ি যেয়ে আমরা ঘুমাই। সকালবেলা শুনতে পেলাম যে আমাদের পার্টি অফিসে আগুন লাগিয়ে দিয়েছে। তারপরে এসে দেখি ঘটনা সত্যি, আগুন লাগাইছে কে বা কার অন্ধকারে। আমার যেটা অনুমান, আমরা যেটা অনুমান করি সেটা বিরোধীদের কাজ। আমাদের যা বিরোধী দল আছে বিজেপি বিজেপিদেরই কাজ এটা। ক্ষয়ক্ষতি আমাদের কাগজপত্র কিছু ছিল, পোস্টার ছিল, ঝান্ডা ছিল, টিভি একটা ছিল, কিছু চেয়ার, একটা ক্রামবোর্ড ছিল, এগুলোই ক্ষতি হয়েছে। টিভিটা নিয়ে গেছে, জানলাটা পুড়ে গেছে। এখন যারা আগুন লাগাইছে তারাই নিছে। হ্যাঁ অবশ্যই, এটা তো দুদিন আগের থেকেই আমরা টের পাচ্ছি যে আমাদের এখানে একটা অশান্তি করার অন্তত বিজেপি দলের থেকে চেষ্টা করতেছে যে একটা অশান্তি এখানে হোক। আমরা দুদিন আগের থেকেই অল্প অল্প করে টের পেয়ে গেছি। আমরা থানায় আমরা কমপ্লেন হয়ে আমাদের কমপ্লেন লেখা হচ্ছে, আমরা কমপ্লেনটা লেখা হলেই কমপ্লেন করবো। উচ্চ নেতৃত্বকে জানানো হয়েছে, অনেকেরই এখনও মোবাইল সুইচ অফ আছে। এমএলএ আসতেছে, আমাদের ব্লক সভাপতি আসতেছে, আমাদের যে জেলা পরিষদের প্রার্থী উনিও আসতেছে, অঞ্চল নেতৃত্ব আসতেছে। সবাই মিলে আলোচনা করে প্রশাসনিকভাবে আমরা এটার ব্যবস্থা নিতে চাচ্ছি। আমরা আইনের কাজ আইন করবে, আমরা নীরব আছি। আমরা আইনের হাতে সব কিছু দায়িত্ব তুলে দেব, আইনে যা হবে তাই হবে। আজকে আমাদের তরফ থেকে অশান্তি আমরা করতে চাই না। আমরা সবাই এলাকার মানুষ, আমরা মানুষের প্রতি আমাদের বিশ্বাস আছে। মানুষ আমাদেরকে ভোট দিবে, জয়যুক্ত করবে। আমরা অশান্তিটা পছন্দ করি না। শান্তি রাখার জন্য আমরা সবাইকে, যত জনসাধারণ আছে সবাইকে বলতেছি, ঠান্ডা মাথায় থাকো। প্রশাসনের কাজ প্রশাসন দেখবে, আমরা আমাদের কাজ আমরা করব। পার্টি অফিসটা 2 নং তাকিমারি বাজার। অন্যদিকে এই বিষয়ে বিজেপির রাজগঞ্জের ব্লকের সভাপতি নিতাই মণ্ডল বলেন, টাকিমারির যে ঘটনাটা আপনারা বলছেন, সেই ঘটনায় আমাদের ভারতীয় জনতা পার্টির কোনো কর্মী ওখানে যুক্ত নয়। এই ধরনের চিন্তাভাবনা ভারতীয় জনতা পার্টির কর্মীরা কখনো মাথায় রাখে না। বিগত 10-15 দিন থেকে তৃণমূলের সন্ত্রাস বাহিনী আমাদের কর্মীদের উপর অত্যাচার করছে, মানসিকভাবে টর্চার করছে, বাড়ির সামনে গিয়ে গালিগালাজ করছে। আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না। কালকে যে আগুন ধরানোর কথা বলছে যে ভারতীয় জনতা পার্টির কর্মীরা আগুন দিয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা। আমি প্রতিটা কর্মীর সাথে কথা বলেছি, এটা আমাদের কর্মীদেরকে ফাঁসানোর একটা চক্রান্ত। এই চক্রান্ত করে জিতা যাবে না। মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে। এদিন ঘটনাস্থল পরিদর্শনে যান রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।
চার দিন আগে মিলনপুরি থানা ওসিকে বলেছি যে আমাদের এখানটায় যে বিভিন্ন যারা তৃণমূল হুমকি দেয়, তারপরে আমবাড়ি থানার সন্দীপকে বলেছি, তারপরে আজকে এরকম ঘটনাটা ঘটলো। আমি জানি না, আরে ধনেশ তুমি কদিনের ছেলে, আমি 1983 প্রথম পঞ্চায়েত হই, এর তো প্রথম জন্ম হয় কংগ্রেস আমে 1983 হিসেব করে, তারপরে 1988 তখন সিপিএমের জামানা আমাদের এলাকা আমার শিকারপুর অঞ্চলে এরকম করতে পারেনি। এই সিপিএমরাই এখন নতুন করে বিজেপি হয়েছে, তা বিজেপির জন্ম কতদিন 34 বছর বামফ্রন্ট সরকারকে অপশাসন করার জন্য দিদি বাংলার সর্বভারতীয় তৃণমূল কর্মনেত্রী মমতা মে যেভাবে চৌধুরী অন্যায় করেছে, অন্যায় করার পরে তাপে আরে দিলীপ ঘোষ তুই গতকাল এসেছিস আমার বাড়ির উপর দিয়ে গেছে, দিলীপকেই বলছে তৃণমূলের ঠেঙাও মারো কাটো আগুন জ্বালা দেবে। দিলীপ ঘোষ আমি মেন যেটা বলবো, দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী এই দুইজন প্লাস ধনেশ আর আমাদের এলাকার তপন রায়, এদের নেতৃত্বে আজকে এই তৃণমূল পার্টি অফিসটা জ্বালায়। মেন হচ্ছে শুভেন্দু অধিকারী বেইমান, যে তৃণমূল কংগ্রেসের টাকা খেয়ে ওর বাবার সঙ্গে আমি রাজনীতি করছি, হ্যাঁ টাকা খেয়ে তুই এখন তুই বিজেপি হয়েছিস, তেমনি আমাদের এলাকার প্রধান রঞ্জিকা রায় তার হাজব্যান্ড বিষ্ণুয়া তুই তৃণমূলের প্রধান ছিলি, তারপরে তুই চলে গেলি বিজেপি, তেমনি এই ধনেশ রায় তুই সিপিএম ছিলি আসলি আমাদের তৃণমূলে আবার তুই বিজেপি গেলি, এখন এখানে দেখতেছে টাকা কামাই করতে পারবে না, তার জন্য চক্রান্ত করে এখানটায় তৃণমূল পার্টি অফিসটা টাকি মেয়েতে চক্রান্ত করে। আমি এটা বলতে চাই না, আমি চাই যেটা পরিষ্কার কথা ওসিদে বলেছি, এখনই যতক্ষণ পর্যন্ত অ্যারেস্ট না করবে আমি এখান থেকে নিয়ে যাব। দিলীপ ঘোষ শুভেন্দু দিকে নাগরাকাটা কী বলেছে তোমরা জানো? তুমি করবে কি কি বলছে? তৃণমূল পিটাও মারো কাটো কি শুভেন্দু দিকে দিলীপ ঘোষ? দিলীপ ঘোষ আমার বাড়ির সামনে দিয়ে মিছিল করে বিবেকানন্দ কলোনি থেকে মিছিল করে এখানে চৌরঙ্গি মোড় আবার বাড়ির সামনে আমাদের চলে গেছে কি? মেন হচ্ছে দিলীপ ঘোষ তুমি একটা রাজ্য সভাপতি ছিলা আর শিকারপুর আর মান্ডারিংসে পড়ে আসো, আর পশ্চিমবঙ্গ রাজ্যটা কি রাজম ব্লকে আর নাই? হ্যাঁ কুচবিহার জানা? কুচবিহার যাও তুমি, যাও ডাকবান ফুলবে যাও, ফাঁসি দাও যাও, এই ইসলামপুর যাও, যাও মালদা যাও, ওখানে রাজনীতি কর না, যাও ইয়া কলকাতা যাও, উত্তর চব্বিশ পরগনা যাও, দক্ষিণ চব্বিশ পরগনা যাও, মেদিনীপুর যাও, হাওড়া যাও, হুগলি যাও, বর্ধমান যাও, হ্যাঁ এখানটায় দিলীপ ঘোষ তুমি একটা রাজ্য সভাপতি চাই, ওই রাজগঞ্জ এলাকায় পড়ে থাকতে মানে ওদের এখন পায়ের তলা মাটি নেই বলে এই বিভিন্ন চক্রান্ত করে পার্টি পুরাই দিয়ে বিভিন্ন রকম চক্রান্ত করে যাতে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মী যারা আছে ওদের মনোবলটা যেন ভেঙে দেওয়া যায়। এই চক্রান্ত রাজগঞ্জ বিধানসভার মানুষ, জলপাইগুড়ি বিধানসভার মানুষ বুঝতে পেরেছে,